একুশে জুলাই উপলক্ষে সারা রাজ্য জুড়ে পালিত হয়েছে শহীদ স্মরণে শহীদ দিবস। করোনা আবহের জেরে এই বছর সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভার্চুয়ালিভাবে পালন করা হয়েছে শহীদ স্মরণ সভা। কলকাতা সহ বিভিন্ন জায়গায় এই ভার্চুয়ালি পদ্ধতির মাধ্যমে জনসভা আয়োজন করা হয়েছিল। তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার জন্য প্রত্যেকটি অঞ্চলে বড় স্ক্রিনের আয়োজন করা হয়েছিল, যাতে সকল মানুষের কাছে জননেত্রীর বার্তা পৌঁছে যায়। সেই নিয়ম অনুসারে 39 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ জসিমউদ্দিনের উদ্যোগে বড় স্ক্রিনের আয়োজন করা হয়েছিল। এই জনসভায় বেশ কিছু মানুষ উপস্থিত ছিলেন এবং সামাজিক দূরত্ব বজায় রেখে সকলে মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনেন এবং শহীদ স্মরণ সভাটি সম্পন্ন করেন। উনি কোনোদিন ভুলেননি, ভুলবেন না। আজকে 21 জুলাই আমাদের 39 নম্বর ওয়ার্ডে প্রায় 26টা জায়গাতে আমার 21টা পার্ট আছে, 26টা আর একটা ওয়ার্ড কমিটি, আমাদের 27টা পতাকা উত্তোলন হয়েছে। 27টা জায়গাতে আমরা পতাকা উত্তোলন করেছি, সেখানে আমাদের শহীদকে, শহীদ স্মরণে শহীদকে আমরা শ্রদ্ধাঞ্জলি দিয়েছি। আপনারা ছিলেন আমার সাথে, আমার অফিসেই পাশে দুটো পাড়াতে ছিল, আমি দুটো করেছি আর আমার অফিসটা করেছি 3টে, বাকি সব পাটে সব ছেলেরা করে এখানে এসছে। আজকে সারা উৎসাহিত, দিদির বক্তব্য শুনবেন, এই দু তিন মিনিটের মধ্যে বক্তব্য শুরু হবে, দিদির বক্তব্য তারা শুনবেন, আমরাও শুনবো, আপনারাও থাকবেন একটু সাক্ষী হিসাবে। আমাদের কর্মীরা সবাই চলে এসছে তারা পাড়া পাড়াতে, আবার আমাদের এখানে 8টা 9টা জায়গাতেও টিভির অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে 9টা জায়গাতে, সেখানেও আমাদের কর্মীরা পার্ট ওয়াইজ বুথ ওয়াইজ তারা বসে দিদির বক্তব্য শুনবেন। এবং হচ্ছে আমরা একটা মানুষের কাছে, আমরা পুরো 39 নম্বর ওয়ার্ডে প্রত্যেকটি ঘরে ঘরে আমরা মানুষকারের কাছে গিয়েছিলাম, আমরা বলেছি যে আপনারা টিভি খুলে, টিভি পর্দায় থাকবেন, আর ফেসবুকে আর ইউটিউবে দিদির লাইভটা দেখা হবে, যাদের যাদের আছে দিদির সাথে লিঙ্ক আপ করে তারা আমার ওয়ার্ডে প্রত্যেকটি মানুষকে আমরা বলতে পেরেছি। আজকে আমার পাড়াতে প্রত্যেকই ঘরে টিভিতে সবাই দেখবেন, ফেসবুকে সবাই দেখবেন, আর এখানেও আমরা দেখছি, আপনাদের মাধ্যমে বলতে চাই, নমস্কার, লং লিভ মমতা ব্যানার্জি, লং লিভ সুব্রত বক্সী, ইতিমধ্যে মঞ্চে এসে গেছেন, শুরু হচ্ছে। আমি একবার আপনাদের সামনে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়, লং লিভ। আবার তো বলছি, যে 2 লোক 13 লোক শহীদ হয়ে উনকো মে খরাজ আকিদত পেশ করতা হুঁ, দিল কি আয়াত সে, আর উনকে পরিবার কো ভি খরাজ আকিদত পেশ করতা হুঁ, উনকে পরিবার কে সাথ হম থে, হম হ্যায় আর হম সব রহেঙ্গে। এক বার ফির আপ সবকে জানিব সে, মেরে জানিব সে, হামারে ইয়া 39 নম্বর ওয়ার্ড কে জানিব সে কোটি কোটি প্রণাম জানাচ্ছি যারা শহীদ হয়েছেন। শহীদের রক্ত হবে না তো ব্যক্ত, শহীদ স্মরণের অপন মনের রক্ত ঋণ শোধ করো। আমরা শহীদ আমার রহে, শহীদ আমার রহে, শহীদ আমারে আমার রহে, আমার রহে আমার রহে। সবাই ভালো থাকবেন। অবভিয়াসলি শুধু আমি ধর্মতলা মিটিংকে মিস করছি না, ওই আবেগ, ওই আবেগকে মিস করছি, ও এহসাসকে মিস কর রে, ও জজ্বাতকে মিস কর রে, ও যে জমিন হ্যাঁ উস দিন 21 তারিখ দেখো আমারা লোকটা খড়া হো গিয়া, দেখ লো দিস ইজ দ্য রিয়ালিটি, ইয়ে দেখো, ইয়ে কোই কর নহীন সকতা, ইয়ে আমার ইয়ে হয়ে গেছে। আমি বলছি যে আবেগ, ও যে আবেগ হ্যাঁ উসকো মিস কর রা হ্যায়, কিন্তু লকডাউন চলছে, আমরা নিয়মের মধ্যে দিয়ে এখানে সোশ্যাল ডিস্টেন্সিং করে আমরা বসে আছি, আমরা সবাই বক্তব্য শুনবো, আপনারা শুনবেন, ভালো থাকবেন সবাই। আজকে 21 জুলাই আবার দেখা হবে। We shall overcome, we shall overcome someday. My heart, I do believe we shall overcome someday. We shall overcome, we shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. We are not alone, we are not alone, we are not alone today. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. Oh, man mein hai biswas, pura hai biswas, hum honge kamyab ek din. Hum tanha nahi, oh, man mein hai biswas, pura hai
विश्वास हम होंगे कामयाब एक दिन। हम डरते नहीं, क्या डरते हम लोग? नहीं। बीजेपी से डरेंगे? नहीं। डरा सकेगा बीजेपी? नहीं। डरते हैं क्या हम? नहीं। अभी ममता बनर्जी बोल के गई ना, मैं हूं ना, उसको बोलिए बंद करने जाएं स्क्रीन। तो हम डरते नहीं, हम डरते नहीं, हम डरते नहीं, ओहो मन में है विश्वास, पूरा है विश्वास, हम होंगे कामयाब एक दिन।